डियर स्टूडेंट एंड व्यूवर्स, आज के आमी ओरिजिनल जार्मान होमिओपैथी औषध एडेल 12 निये आलोचना करब। ये एडेल 12 औषधि कौन-कौन क्षेत्रे व्यवहार करा जाए से विषय आमी बोलबो। तो चलुन शुरू करा जाक। एडेल 12 औषधि मूलत फर सोरियासिस, पिम्पल्स, एक्जिमा, आर्टिकोरिया एंड अदर स्किन डिजीज, अर्थात सोरियासिस, ब्रोन, एक्जिमा, आर्टिकोरिया एवं चामड़ार अन्यान्य रोगे एडेल 12 औषधि व्यवहार करा हय। एबार आमी बोलबो जे कौन-कौन लक्षणे एडेल 12 औषधि आपनारा व्यवहार करबेन। साधारणत चामड़ार विभिन्न रोगे मूलत सोरियासिस, एक्जिमा, न्यूरोडार्माइटिस इत्यादि रोगे, एछाड़ाओ जदि कोनो मेयेदेर मासिकेर कारणे मुखे ब्रण हय, जदि कारोर मुखे किंबा देहेर कोथाओ पोकाय काटार मतो यंत्रणा हय, তাহলে এই ঔষধটি ব্যবহার করলে আশা করছি সেই সমস্যার সমাধান হবে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে, অর্থাৎ যদি কারো বিভিন্ন স্থানে সোরাইসিস হয়, এক্সিমা হয়, হারফিস জোস্টার হয়, চুলকানি, জ্বলন, তারপর নাক বা চেহারায় ফুসকুড়ি হয়, মুখে যদি ব্রণ হয়, তাহলে এইসব সমস্যার সমাধান করে দেবে এই অ্যাডেল 12 ঔষধটি। এই ঔষধটি শরীরের বিভিন্ন অঙ্গ থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, আর বের করে দিয়ে শরীরের এইসব রোগ থেকে শরীরকে মুক্ত করে দেয়। অনেক সময় দেখা যায় যে আমাদের বিপাকীয় ক্রিয়ার গণ্ডগোলের জন্য অনেক সময় এইসব বিষাক্ত পদার্থ দেহের মধ্যেই জমে থাকে, আর এইসব বিষাক্ত পদার্থ যদি ঠিকমতো বার না হয় তখনই কিন্তু চামড়ায় বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। এই অ্যাডেল 12 এর আরও যেসব লক্ষণ আছে সেগুলি হলো, যদি কারো সোরাইসিসটি শুকনো জাতীয় হয়, গোল হয় এবং পাপড়ির মতো হয়, তাহলেও কিন্তু এই ঔষধ ব্যবহার করলে সেটি সেরে যাবে। এছাড়াও যদি কারো মনে হয়, অর্থাৎ যদি কারো চামড়া রোগ হয় আর সেই চামড়া রোগে যদি তাদের অত্যন্ত চুলকানি হয়, আর চুলকানির সঙ্গে সঙ্গে যদি মনে হয় যে তাদের চামড়ার উপর দিয়ে পিঁপড়ে হেঁটে যাচ্ছে, এমন অনুভূতি যদি হয়, তাহলে এই ঔষধটি অবশ্যই ব্যবহার করা যাবে। এই ঔষধটি চামড়ার বিভিন্ন রোগের সঙ্গে সঙ্গে শরীরের র্যাশ, পুরানো র্যাশ ইত্যাদিও ভালো করে দেয়, অর্থাৎ ইত্যাদিও দূর করে দেয়। এই ঔষধটি ব্যবহার করলে বিভিন্ন ধরনের ফোসকা, চুলকানির সাথে এক্সিমা, তারপর চামড়ার জ্বলন ইত্যাদি সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও যদি কারোর সোরিয়াসিসের সাথে সাথে যদি কানে চুলকানি হয় কিংবা দেহের কোথাও চুলকানি হয়, আর সেই চুলকানির সঙ্গে সঙ্গে সেখানে যদি পুঁজ ভর্তি হয়, আর পুঁজ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যদি জ্বালা করে, যন্ত্রণা করে, তাহলে এই ঔষধ ব্যবহার করলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও যদি কারোর স্কিনের উপরে ফুসকুড়ি হয়, আর সেই ফুসকুড়ির পরে সেখানে যদি পুঁজ ভর্তি ফুসকুড়ি হয়, তাহলে দেখা যাবে যে সেই পুঁজ ভর্তি ফুসকুড়ি থেকে বিষাক্ত টক্সিন বার করার কাজে কিন্তু এই ঔষধটি সাহায্য করবে। অর্থাৎ এই অ্যাডেল 12 ঔষধটি মূলত সোরাইসিস, ব্রণ, এক্সিমা, আর্টিকোরিয়া, চামড়ার বিভিন্ন রোগে এই ঔষধটি ব্যবহার করা হয়। এবার আমি সেবন বিধি বলে দিচ্ছি। বয়স্ক ব্যক্তিরা দিনে 3 বার 15 থেকে 20 ফোঁটা অল্প একটু জল মিশিয়ে খাবে, এবং বাচ্চাদের ক্ষেত্রে দিনে 7 থেকে 10 ফোঁটা দিনে 3 বার অল্প একটু জল মিশিয়ে খেতে হবে। তো যাদের এই স্কিনের সমস্যা আর স্কিনে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রোগ আছে, তারা অবশ্যই অ্যাডেল 12 ঔষধটি ব্যবহার করে দেখতে পারেন।
आशा करछि एई एडल 12 औषधे व्यवहार करले चामड़ार विभिन्न रकम समस्यार समाधान होबे। तो आज ए पर्यन्त, आबार नतुन एकटी भिडियो निये हाजिर होब। सुस्थ थाकुन, भालो थाकुन।